আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা যাচ্ছি সায়রা গার্ডেন রিসোর্টে। এখন আমরা আছি গুলিস্তানে। আমাদের গন্তব্য মদনপুর। গুলিস্তান থেকে মদনপুরের অনেক বাস আছে। মদনপুর থেকে অটো নিয়ে যেতে হবে সায়রা গার্ডেন। আমরা চলে এসেছি মদনপুর বাস স্ট্যান্ড। আজকের ভিডিওতে থাকছে সায়রা গার্ডেনের বিভিন্ন তথ্য এবং ভিডিও। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলে এলাম সায়রা গার্ডেন। এটা সায়রা গার্ডেনের মূল গেট। আমরা এখন ভিতরে ঢুকব এবং পারমিশন নিয়ে সম্পূর্ণ রিসোর্টটা ঘুরে দেখব। ঢাকা থেকে সায়রা গার্ডেনের দূরত্ব মাত্র 22 কিলোমিটার। ঢুকতেই চোখে পড়বে বিশাল বড় একটা কার পার্কিং। প্রায় 30 বিঘা জমির উপর এই রিসোর্টটি নির্মিত হলেও ক্রমশ এর পরিধি বাড়ছে। সাথে আছেন সায়রা গার্ডেনের একজন প্রতিনিধি। কঠোর নিরাপত্তা ব্যবস্থায় পরিচালিত বিলাসবহুল সায়রা গার্ডেন রিসোর্টে আছে রেস্টুরেন্ট, মিনি বার, ফ্রি ওয়াইফাই, জিমনেশিয়াম, সুইমিং পুল, বারবিকিউয়ের ব্যবস্থা, ফিশিং এর ব্যবস্থা, লন্ড্রি সার্ভিস, সার্বক্ষণিক বিদ্যুৎ সহ সকল আধুনিক সুযোগ সুবিধা। এছাড়াও প্রায় 250 জন অতিথি ধারণ ক্ষমতার একটি কনফারেন্স হল রয়েছে। এখন আমরা যাচ্ছি সুইমিং পুল দেখতে। সুইমিং পুল, দুইটা সুইমিং পুল, একটা বড় আর এই একটা ছোট বাচ্চাদের। এই যে সেই সুইমিং পুল সায়রা গার্ডেন। আসাদ, কেমন লাগতেছে সায়রা গার্ডেন? মাত্র দেখা শুরু করলাম, দেখি আরো। আচ্ছা ঠিক আছে, দেখেন। লোকেশনটা মোটামুটি বেশ বড়। এই একটা জায়গা কটেজ। ও এখানে দেখা যায় কোনো কালচারাল ফাংশন করতে পারবে। পর্যাপ্ত বসার জায়গা আছে। এই রেস্টুরেন্টে বসে সেই প্রতিনিধির কাছ থেকে আমরা রিসোর্টের বিস্তারিত জানব। এখানে সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবারের জন্য রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টে পাওয়া যাবে বাংলা, থাই ও চাইনিজ খাবার। রিসোর্টটিতে বিভিন্ন ডে প্যাকেজ এবং ফ্যামিলি প্যাকেজ দেওয়া আছে, যেগুলো আপনারা তাদের ফেসবুক পেজ থেকে পেয়ে যাবেন। ডে প্যাকেজগুলো জন প্রতি 450 টাকা থেকে 1500 টাকার মধ্যে, তবে মাঝে মাঝে ডিসকাউন্ট অফার দেওয়া হয় যা তাদের ফেসবুক পেজে পাওয়া যায়।
ইচ্ছে করলে এখানে রাত্রি যাপন করতে পারেন। রাত্রি যাপনের জন্য মানভেদে কটেজ ও রুমের খরচ পড়বে 4,500 টাকা থেকে 11,000 টাকা পর্যন্ত। বাচ্চারা খেলতে পারবে এখানে, সুন্দর। পুকুরের উপরে থাকা কাঠের তৈরি কটেজগুলো সবাইকে আকৃষ্ট করবে। খেলাধুলার জন্য আছে বিশাল একটি মাঠ, যেখানে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, যে কোনো ধরনের খেলার আয়োজন করা যাবে। আমি মোটামুটি সম্পূর্ণ রিসোর্টটা আপনাদেরকে দেখিয়েছি, এখন বিদায়ের পালা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যেতে যেতে কিছু কথা বলি, সাইডার গার্ডেন আসলে ওই যে পিকনিক স্পট হিসেবে খুব ভালো হবে না। পারিবারিক বা গ্রুপ ট্যুর যদি আসেন তাহলে খরচ কিন্তু অনেক বেশি, এখানে পার পার্সন অনেক খরচ পড়ে যায়, খরচটা অনেক বেশি ওদের। সমস্যা হচ্ছে আপনারা পিকনিকে আসলে খাওয়া দাওয়া ওদের কাছ থেকে নিতে হবে বিভিন্ন প্যাকেজের। মানে পিকনিকের মতো নিজেরা রান্না করে খাওয়ার কোনো সিস্টেম নেই। সায়রা গার্ডেনের কাছেই আছে বেশ কিছু দর্শনীয় স্থান, ঐতিহাসিক সোনারগাঁও পানাম সিটি, সোনারগাঁও জাদুঘর এবং বাংলার তাজমহল। হাতে সময় থাকলে এই স্থানগুলো একসাথে ঘুরে যেতে পারে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।